বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে বেসিক যে কনফিউশনগুলো রয়েছে সেই সমস্ত কনফিউশনের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে কেবলমাত্র এই একটা ছবিতে। শুরুতেই রোডম্যাপ, অর্থাৎ আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করেন না কেন, সেখানে কোন কোন লেআউটে লেখা যায় এবং আউটপুট হয় কোন কোন ফরম্যাটে, এটাই উল্লেখ করা আছে। এখানে আসার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে ধারণা থাকলে জিনিসটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, সেটা হচ্ছে ইউনিকোড এবং এনএসআই এর মধ্যে পার্থক্য কী কী। সহজভাবে বলতে গেলে, ইউনিকোডে টাইপ করলে আপনার কোনো ধরনের ফন্ট প্রয়োজন হবে না লেখাকে ডিসপ্লে করার জন্য, কারণ ব্রাউজার বা যে কোনো ডিভাইসে ইউনিকোড অলরেডি এমবেডেড থাকে। অন্যদিকে যদি এনএসআই ফরম্যাটে টাইপ করা হয় তাহলে কোনো ধরনের ফন্ট ছাড়া লেখাটা খানিকটা এরকম দেখাবে। এই লেখাটাকে বাংলা লেখায় ডিসপ্লে করার জন্য আপনাকে নির্দিষ্ট ফন্ট ব্যবহার করতে হবে। এখন কোন ফন্ট ব্যবহার করবেন এটা ডিপেন্ড করে এনএসআই এর ভার্সনের উপর, আপনি কোন ভার্সনে টাইপ করেছেন। এনএসআই এর ভার্সন মূলত তিনটা, তার মধ্যে ভার্সন 1 এবং ভার্সন 2 এই দুটোই বহুল প্রচলিত। এই দুটোর মধ্যে তো অনেক পার্থক্য রয়েছেই, কিন্তু যদি আরও সহজভাবে বলতে হয় তাহলে অভ্রে যে এনএসআই ভার্সন রয়েছে সেটা হচ্ছে ভার্সন 1 এবং বিজয় ক্লাসিকে যে আউটপুটটা হয় সেটা হচ্ছে ভার্সন 2। এগুলোর জন্য আলাদা আলাদা ফন্ট রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভার্সন 1 এর জন্য কালপুরুষ এএনএসআই অ্যান্ড সিএম রূপালী এএনএসআই ইত্যাদি ইত্যাদি আরও অনেক রয়েছে। অ্যান্ড ভার্সন 2 এর জন্য অর্থাৎ বিজয়ের জন্য রয়েছে সুতুনি এমজে অ্যান্ড তন্নি এমজে। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে, একটা এএনএসআই ফরম্যাটে টাইপ করে ওই টেক্সটটাকে যদি ডিসপ্লে করার জন্য অন্য ভার্সনের ফন্ট ব্যবহার করা হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে লেখাটা ভেঙে যেতে পারে। এখানে তিনটা উদাহরণ দেওয়া থাকলেও আরও অসংখ্য উদাহরণ রয়েছে, আর এজন্যই অভ্র দিয়ে টাইপ করা লেখাকে সুতুনি এমজে ফন্টে দিয়ে ব্যবহার করা যায় না, কারণ দুটোর ভার্সন আলাদা। কিন্তু কণ্ঠের মাধ্যমে আপনি এটা ডিসাইড করে নিতে পারবেন যে কোন ভার্সনে আউটপুটটা হচ্ছে, ভার্সন 1 নাকি ভার্সন 2, সেখানে আমরা একটু পরে আসি। কিন্তু তারও আগে আমাদের ইউনিকোডের ভার্সনের মধ্যে পার্থক্যগুলো কী কী সেগুলো সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। ইউনিকোড ভার্সন 15 এন্ড 16, এই দুটোর মধ্যে পার্থক্য কী কী? অভ্র, বিজয় বা কণ্ঠ এই ধরনের অ্যাপ্লিকেশনে ইউনিকোডে যে আউটপুটটা হয় সেটা হচ্ছে ভার্সন 15, যেটাই হচ্ছে নর্মাল। অন্যদিকে ভার্সন 16 কিছু কিছু বর্ণকে একটু স্পেশালি ট্রিট করা হয়, যেমন বৈশ্যনারায়ণ এই ধরনের বর্ণের নিচে যে ফোঁটাগুলো রয়েছে এই ফোঁটাগুলোকে পুরো একটা আলাদা ক্যারেক্টার হিসাবে ট্রিট করে ভার্সন 16, যার ফলে রেন্ডারের সময় টেক্সটগুলো ভেঙে যায়। বিশেষ করে অফিস আদালতে যে ফন্টগুলো ব্যবহার করা হয় ওগুলো দিয়ে এই লেখাগুলো অনেক সমস্যার তৈরি করে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে নিকোশ ফন্টে দিয়ে, আর এ কারণেই গুগল ডক্স বা জিবোর্ড দিয়ে ভয়েস টাইপিং করার পর লেখাটাকে সরাসরি ব্যবহার করা যায় না। ওকে, আচ্ছা এবার এখানে আসা যাক, বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে বহুল ব্যবহৃত তিনটা সফটওয়্যার অভ্র, বিজয় এবং জিবোর্ড, এখানে কী কী লেআউট এবং আউটপুট ব্যবহার করা হয় সেটাই উল্লেখ করা আছে। যেমন অভ্র কিবোর্ডের লেআউট হিসাবে রয়েছে অভ্র ফনেটিক, ইউনি বিজয়, বিজয় 2003 ইত্যাদি ইত্যাদি। এখানে অভ্র ফনেটিক হচ্ছে বাংলিশে টাইপ করার জন্য খুবই লেজেন্ডারি একটা লেআউট। তারপর আউটপুটটা হচ্ছে ভার্সন 15, ইউনিকোড ভার্সন 15 এবং এএনএসআই ভার্সন 1। অন্যদিকে বিজয়ের লেআউট হচ্ছে বিজয় এবং যেখানে আউটপুটটা হয় ইউনিকোড ভার্সন 15 এবং বিজয় ক্লাসিক যদি ব্যবহার করেন তাহলে আউটপুটটা হয় হচ্ছে এএনএসআই ভার্সন 2। অন্যদিকে গুগলের জিবোর্ডে লেআউট হিসাবে রয়েছে ফনেটিক, ফিক্সড এবং ভয়েস টাইপিং, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে আউটপুট হিসাবে রয়েছে ইউনিকোড ভার্সন 16, যেটা কিনা প্রবলেম্যাটিক। এখন এই প্রত্যেকটা সফটওয়্যারেরই নিজস্ব ফিচারগুলোর পাশাপাশি নিজস্ব কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন আপনি যদি চান অভ্র ব্যবহার করে বিজয়ের মতো আউটপুট পেতে, সেটা পসিবল না, কিংবা বিজয় ব্যবহার করে যদি অভ্রের মতো আউটপুট পেতে চান সেটাও পসিবল না। আর এ কারণেই অভ্র দিয়ে টাইপ করে যেমন সুতুনি এমজে ফন্ট ব্যবহার করা যায় না, ঠিক তেমনি বিজয় দিয়ে টাইপ করেও কালপুরুষ এএনএসআই বা সিএম রূপালী এএনএসআই এই ফন্টগুলোও ব্যবহার করা যায় না। অন্যদিকে গুগলের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, গুগল জিবোর্ড বা গুগল ডক্স, এখানে এএনএসআই ফরম্যাটে আউটপুটের কোনো অপশন নেই। এমনকি ইউনিকোডেও যে লেখাগুলো হয় ভয়েস টাইপিংয়ের মাধ্যমে সেগুলো বিভিন্ন ফন্টে ভেঙে যায়। আর তাই কণ্ঠে দুটো বিষয় নিয়ে কাজ করা হয়েছে, এক, এই সফটওয়্যারগুলোর সমস্ত মেইন ফিচারগুলোকে একত্র করা, এবং দুই, এই প্রত্যেকটা সফটওয়্যারের যে নিজস্ব সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো কাটানো। অর্থাৎ আপনি কণ্ঠ ব্যবহার করে অভ্রের যে কোনো লেআউট দিয়ে বিজয়ের মতো আউটপুট যেমন পেতে পারেন, ঠিক তেমনি বিজয়ের লেআউট ব্যবহার করে অভ্রের মতো আউটপুট পেতে পারেন। এখানে আপনি ডিসাইড করে নিতে পারেন যে আপনার যে আউটপুটটা হবে সেটা এএনএসআই ভার্সন 1 হবে নাকি এএনএসআই ভার্সন 2 হবে। এমনকি ইন নিয়ার ফিউচার এএনএসআই ভার্সন 3 যুক্ত করা হবে।
আবার কণ্ঠের ইউনিকোড ভার্সন 15 হওয়ায় এখানে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে যে লেখাগুলো হয় বা টাইপিং করার ফলে যে লেখাগুলো হয় ইউনিকোডে সেগুলো অফিস আদালতে ব্যবহৃত ফন্টগুলো দিয়ে ভেঙে যায় না। এছাড়া নিজস্ব কিছু অ্যাডভান্টেজ তো রয়েছেই, যেমন আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনের উপর ভয়েস টাইপিং করতে পারবেন এবং আউটপুট অ্যাজ ANSI 1 বা ANSI version 2 চেক দিয়ে রাখলে ভয়েস টাইপিংয়ের সময় সরাসরি লেখাটা সেই ফরম্যাটে হয়ে যাবে। অভ্রের গুরুত্বপূর্ণ লেআউটগুলো যেমন অভ্র ফোনেটিক এডিট করার কোনো অপশন নেই, কিন্তু কণ্ঠে আপনি চাইলে যে কোনো লেআউট আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ এডিট করার অপশন যুক্ত করা আছে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, অভ্র ফোনেটিকে কোলন প্রেস করলে বিসর্গ লেখাটা হয়। আপনি যদি এমনটা না চান তাহলে খুব সহজেই কণ্ঠের মাধ্যমে আপনি এই বিসর্গ বর্ণটাকে অন্য কোনো কীতে সেট করে নিতে পারবেন। এমনকি অভ্র দিয়ে যে ধরনের লেআউট তৈরি করা অসম্ভব সেগুলো আপনি কণ্ঠের লেআউট বিল্ডার দিয়ে ইজিলি তৈরি করতে পারবেন, আর এজন্যই প্রত্যেকটা লেআউট এডিট করার অপশন রেখে দেওয়া হয়েছে। মোট কথা, কিবোর্ডের কোন কী প্রেস করলে কোন ধরনের আউটপুট হবে এটা ডিসাইড করার ক্ষমতা কণ্ঠ ইউজারদের হাতে তুলে দেয়। এছাড়াও লেখাকে সাবলীল করার জন্য কিছু ফিচার যেমন কন্টিনিউয়াস ওয়ার্ড প্রেডিকশন বা অটো স্পেল চেকার, এই ধরনের ফিচারগুলো কণ্ঠে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ কঠিন কোনো ওয়ার্ড সম্পূর্ণ টাইপ করার আগেই কণ্ঠ আপনাকে সেটা সাজেস্ট করবে, এমনকি বানান ভুল হলেও সম্ভাব্য কারেক্ট ওয়ার্ডগুলো সেটা গুগল রেকমেন্ডেশন সিস্টেম থেকে আপনাকে রেকমেন্ড করা হবে।